বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। এবারে শুনবেন সূরা আল জুমআহ এর তেলাওয়াত ও তরজমা, পারা 28। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমানে যা আছে এবং জমিনে যা আছে তার সবই আল্লাহর তাসবিহ করছে। তিনি বাদশাহ, অতি পবিত্র এবং মহাপরাক্রমশালী ও জ্ঞানময়। তিনি মহান সত্তা, যিনি উম্মীদের মধ্যে তাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছেন, যে তাদেরকে তাঁর আয়াত শুনায়, তাদের জীবনকে সজ্জিত সুন্দর করে এবং তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। অথচ ইতিপূর্বে তার স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। এ রসুলের আগমন তাদের অন্য লোকদের জন্যেও, যারা এখনো তাদের সাথে যোগ দেয়নি। আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানময়। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين। এটা তার মেহেরবাণী, তিনি যাকে চান তা দান করেন। আল্লাহ মহাকরুণার অধিকারী। যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি, তাদের উপমা সেই সব গাধা যা বই পুস্তক বহন করে। এর চেয়ে নিকৃষ্ট উপমা সেই সব লোকের, যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলেছে। আল্লাহ এরকম জালেমদের হিদায়াত দান করেন না। قُلْ يَا أَيُّهَا الَّذِينَ هَادُوا إِنْ زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَاءُ لِلَّهِ مِنْ دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ وَلَا يَتَمَنَّوْنَهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। তুমি বলো, হে ইহুদি হয়ে যাওয়া লোকগণ, তোমরা যদি ভেবে থাকো যে অন্য সব মানুষ বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহর প্রিয় পাত্র, আর তোমাদের এ ধারণার ক্ষেত্রে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে মৃত্যু চেয়ে নাও। কিন্তু যেসব অপকর্ম তারা করেছে তার কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ এসব জালেমকে খুব ভালোভাবেই জানেন। তাদের বলো যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ তা তোমাদের কাছে আসবেই, তারপর তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন। তখন তিনি তোমাদের জানিয়ে দিবেন যা তোমরা করছিলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যারুল বাইয়্ ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। হে ওই সব লোক যারা ঈমান এনেছো, জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে। তারপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো
এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا فَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ আর যে সময় তারা ব্যবসায় ও খেল তামাশার উপকরণ দেখল, তখন তারা তোমাকে দাঁড়ান অবস্থায় রেখে সেদিকে দৌড়ে গেল। তাদের বলো, আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা ও ব্যবসার চেয়ে উত্তম। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা।